যে এটার নাম দিতে জিন্দা লিল্লা, কারণ সোয়া লক্ষবার ইউনুস পইরে নাকি ফু দিলে ওনাকে হয় মরবো আর নয় একেবারে জেন্দা হয়ে একেবারে উঠে যাইব। তো ইউনুস দুয়াই ইউনুস লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, ইব্রাহিম দরুদের সাথে এটা পড়ার কথা, হাদিস আসছে বিপদ মুক্তির কথা, কিন্তু ইউনুস নবী এই দোয়াটা পড়ছিলেন কোন জায়গায়, আর এই মৌলবীরা পড়ে কোন জায়গায়? তোমার যদি দোয়া ইউনুস পড়ার এত চুলখানি থাকে, এসকো থাকে, মাছের পেটে ঢুকো মিয়া। তুমি ইউনুস নবী তো মাছের পেটে পড়েছিলেন, আর তুমি তো দুনিয়ার পেটে পড়ছো। আবার সোয়া লক্ষ বেরান্দার বিচি দিয়া গই না, তুমি 100 মারছো, 100 কম গই না, কইছে আজকে 200 কম গই না, সোয়া লক্ষ মাইরা দিছি। আচ্ছা, এটা গেল একটা। আর মৃত মানুষকে কেন্দ্র করে কোনো খানা পিনার আয়োজন করা, এগুলো রসুলের সুন্নত নয়, এগুলো শকুনের সুন্নত। এই জন্য আমি বলি, মৃত মানুষকে কেন্দ্র করে যদি খাওয়াতে চান সুয়াবের উদ্দেশ্যে, এইটা কেবল মাত্র সদগায় দাঁড়িয়ার জন্য। ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল চালু থাকে, এর মধ্যে একটি হলো সদগায় দাঁড়িয়া। কিন্তু সদগাটা মৃত মানুষকে খাওয়াবার জন্য সুয়াবের নিয়তে এটা সদগা হবে। এই জন্য এটার জন্য চেয়ারম্যান গরিব, মেম্বর গরিব, এলাকার বুড়ি মোটা ব্যবসায়ী গরিব, এলাকার চৌধুরী গরিব, তারপরে আপনার এলাকার অমুক গরিব, এত গরিব পান কোথায় আপনি? আপনার মতো জিব্বাখোর লজ্জা করা উচিত কুকুরের জিব্বা বের করে ওই গরিবদের মাল চিন্তা করার পূর্বে। প্রতিটা লোকমা আপনার জন্য হারাম, এক লোকমা খাবার আপনার জন্য হালাল নয়, যারা কিনা এই গরিব মানুষের টাকাগুলা চিন্তাই করে মালগুলা খায়। আপনি যদি মৃত মানুষের জন্য কোনো কিছু করে থাকেন সোয়াবের জন্য, ফকির মিসকিন আপিদাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, চারটা খাতের, আটটা খাতের যে যাকাতের আছে, সাদগার আছে, এই খাত ছাড়া বাকি খাতে খাওয়া আপনার জন্য কি? সুতরাং সদগা লিল্লা, জিন্দা লিল্লা, এই সমস্ত লিল্লা বাদ দেন মিয়া, এই ভণ্ডামি বাদ দেন। মানুষের মৃত্যু আল্লাহ যেন উত্তম দেন, আল্লাহ যেন ইন্নামা লা আমালু বিল খাওয়াতেম, ভালো খাতার উপর দেন, এই দোয়া আপনাদের করতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। হুজুর, যদি ফরজ গোসল প্রয়োজন হয় তা যদি না করে ইমামতি করে, তাহলে তার বিধান কি? হানাফি মাজহাবের কিতাব বাদ আয় ওসনা এতে আসছে, কেউ যদি নাপাক শরীরে ইচ্ছাকৃতভাবে সে যদি সেজদা করে সে টাটকা কাফের হয়ে যাবে, আর ওর বউ ডাইরেক্ট অটো তালাক। কথা কি বুঝতে পারছেন কিনা? কারণ এই বেটা কাফের, এই মৌলবী হারামকে হালাল করেছে কিসের মাধ্যমে? নাউযু বিল্লাহ, কত বড় জুলুম! আর এই কথা যদি আপনি জানতে পারেন, তাহলে এই মৌলবীরে এলাকায় শুধুমাত্র এমনি বিদায় করলে হবে না, এই এলাকার যত পুরানা নাগরা স্যান্ডেল আছে, ওর মাথায় তাম্বুরা, চিনেন না তাম্বুরা, ঢোল বাজায় না, তাম্বুরার মতো ওর মাথা নেয়া তা নেড়া করে ওরে 101টা জুতোর বাড়ি দিয়ে এলাকা ছাড়া করে দিন। তো এ সমস্ত শয়তানের উদ্ভূত, ইবলিশকে চামুণ্ডার উৎপত্তি হয় কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, আমিন। করে পড়ে না, কি করে পড়ে না, এই জন্য তো হেফজখানা আছে না নাই আপনাদের এলাকায়? তেলাওয়াত করে একটি অর্থ, কুফরি তেলাওয়াত, গাইরিল মাগজুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, মানুষ কি হাসবে, ফেরেশতারা কি হাসবে, আল্লাহ লানত বর্ষিত হচ্ছে। আনাস ইবনে মালিক বলেছেন, রুব্বা তালিলিল কুরআন, এমন কিছু লোক কুরআন পড়ে, ওয়াল কুরআন লানুহু, কুরআন তাদেরকে অমিসম্পদ দান করে। এতটুকু আশা আপনি কোরআন, এত মুসলমান হয়ে গেছেন, নামাজের ক্ষেত্রে এত তারতিব আপনার ঠিক আছে, আকিদার ক্ষেত্রে তারতিব আপনার ঠিক আছে, কিন্তু কোরআন শিখার ক্ষেত্রে আপনার তারতিব ঠিক নেই কেন? আপনার কি একটাবার মনে হয় না যে কোরআন আমার বুঝে শেখা উচিত? আমি যুবক ভাইদেরকে প্রেসক্রিপশন দেব, আপনারা মক্তবে যে যে হাফেজে কোরআনের কাছ থেকে কোরআনটা তাসহি করে বিশুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করুন। এটা কার দাবি? এটা কোরআনের দাবি। এটা কার শিক্ষা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কিন্তু যুবকরা কোরআনের প্রতি মনোযোগ দেয়নি। এরপরে যুবক ভাইদের আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় জিনিস হলো, সমাজের মধ্যে আদব আখলাক বৃদ্ধির জন্য সালামের প্রচার প্রসার করা। কিসের প্রচার করা? অনেক যুবক আছে মুরব্বীদের দেখলে কোনো সালাম দেয় না, এটা বেয়াদবির বহিঃপ্রকাশ। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার আগে কেউ সালাম দিতে পারেনি। অনেক যুবকেরা এখন আবার হ্যান্ডশেক শিখেছে, এখন আবার টাটা গুড বাই মর্নিং কুকুরকে ডাকার যত সুন্নত আছে সব নিয়েছে, এখন আবার বাচ্চাদেরকে শেখায় যে টাটা বাই বাই, মানে কুকুরকে যেগুলো শিখাবে এগুলো শিখাচ্ছে। ইসলামের বিবর্ধিত ইসলামের পন্থার জিনিসগুলো বর্জন করেছে। যুবকরা বিয়াদুবি করতে করতে এত নিচে নেমেছে যে মুরব্বীদের পর্যন্ত ইজ্জত করে না, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। আর আমার রাসূলের শিক্ষা হলো যে বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত বলে পরিগণিত হয় না। এই জন্য যুবকরা আমি বলি, তোমরা সমাজের মধ্যে কি বৃদ্ধি করো, সালাম বৃদ্ধি করো, সমাজের ফিতনা দূর হবে, তোমাদের মধ্যে ইসলামের মহাব্বত তৈরি হবে। কিন্তু যুবকরা মুসলমানদের সালাম দিবে কি? যুবকরা সালাম দেয় মেয়েদেরকে বেশি করে করে। ইয়াং মেয়ে রাস্তায় যাচ্ছে, সালাম আলাইকুম। আরে মূর্খ, তুই সালাম আলাইকুম ইহুদিদের সালাম শিখেছিস কেন? রসুল বলেছেন সালামের ক্ষেত্রে হামজা এবং আইনকে স্পষ্ট করে দিতে হবে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। একজন হিন্দুকে দেখছে মুসলমানের বাচ্চা, বলছে দাদা আদাব, দাদা আদাব, দাদা তোমাকে কাঁধা বানিয়েছে। আদাব, আদাব আছে কোথাও? আদাব দেওয়ার কোন রীতি আছে? কোন কিতাবে আছে? হে গুলিস্তাতে আছে, বস্তাতে আছে, ত্রিপটকে আছে, বদনাং শরণাঙ্গা চামি আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, কোন জায়গাতে নাই। হিন্দুদের কিতাবে লেখা নাই আদব বলার। আপনি আদব বলার কি? আপনি অমুসলিমকে সালাম দিবেন আসসালামু আলাইকুম মানিত্তাবাল হোদা, যদি আপনি হেদায়তের উপর আসেন আপনার উপর শান্তি বর্ষিত হোক। যদি হিন্দু আপনাকে সালাম দেয় আপনি বলবেন ওয়ালাইকুম সালাম বা ওয়ালাইকা। তা থুয়ে যুবকরা আবার ইদানিং কিছু জড়বস্তুকে সালাম দেয়, স্কুলের শিক্ষক ঢোকে, খবরদার কোনো শিক্ষক যদি তোমাকে বেদ দিয়ে পিটিয়ে চামড়া লাল করে সাদা কালো জেব্রার মতো তোমার পিঠ বানিয়ে দেয়, তবুও তুমি তোমার ওই শিক্ষক সাহেবের জন্য দাঁড়িয়ে তাকে সম্মান করবে না। আর আমার রাসূল বলেছেন যে ব্যক্তি কাউকে দাঁড়িয়ে সম্মান করে মাকাদাহু মিনান নার, সে তার থাকার জায়গা জাহান্নামের মধ্যে করে। আর শিক্ষকদেরকে বলছি, কে আপনাকে শিখিয়েছে স্ট্যান্ড আপ স্যাট ডাউন? পাইছেন কোথায় আপনি? এটা স্কুলে ঢুকে আমাদের দেশে বলে না, কি বলে? স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, সিট ডাউন, বসে যাও। আর আমার নবী বলেছেন কম সাইয়েদে কম, সাহাবিগণ বললেন আমরা কি আমার নেতার সম্মানে দাঁড়াবো নাকি? আল্লাহর নবী বলেছেন না, যে ব্যক্তি অন্য কোনো জাতিকে অন্য কোনো মানুষকে সম্মান করার জন্য দাঁড়াবে ওই ব্যক্তি তার জায়গাটা জাহান্নামের তলদেশে পাকাপোক্ত করে নেবে। এই জন্য কোনো মানুষের সম্মানে আমরা দাঁড়াবো না, আমরা শুধু একজন মানুষের সম্মানে দাঁড়াবো। এই জন্য নামাজের কতগুলো ফরজ আমরা পালন করি। নামাজের একটা ফরজ হলো কিয়াম করা। কিয়াম মানে কি? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون আমরা আল্লাহকে দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় সম্মান করি, ঠিক না বেটি? যুবকদেরকে সহি সালামের প্রশিক্ষণ দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সালামের ক্ষেত্রে আদব।